কুয়েতের সেকরাফ এলাকা আমগারা থেকে একজন প্রবাসী দুশো সত্তর দিনার ডাকাতি করেছে এক ব্যক্তি তার বিস্তারিত এবং জিলিবাল শেখ হাসাবিয়াতে একজন বেদুইন নাগরিকের মৃতদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন কুইতি নাগরিক যিনি ঘুরতে গিয়েছিলেন থাইল্যান্ডে সেখানে গিয়ে সে অশ্লীল কাজ করে ধরা পড়েছেন যা আজ কুয়েতের আলোচিত ঘটনা সম্পূর্ণ ইনফরমেশনটি জানলে অনেকগুলো তথ্য জানতে পারবেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে অন্যরাও জানতে পারে এবং বুঝতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইভ ফলো করে আমাদের আমাদের সাথে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন যারা দেখছেন এই ভিডিওটি কুয়েত এবং বিভিন্ন দেশ থেকে আগস্ট মাসের উনত্রিশ তারিখ একজন কুয়েতি পর্যটক থাইল্যান্ডের পাতায়ায় কন্ডো ব্যালকনিতে অশ্লীল কাজ করতে গিয়ে ধরা পড়ার পর ক্ষমা চেয়েছেন প্রকাশ্যে তারপরও তাদের নিরাপত্তাকর্মীরা তাকে ক্ষমা করে দেননি যা আজ কুয়েতের আলোচিত ঘটনা থাই কর্তৃপক্ষ সাতাশ বছর বয়সী একজন কুয়েতি নাগরিকের ক্ষমা প্রত্যাখ্যান করেছেন পাতায়া থাইল্যান্ডের একটি উচ্চ বিদ্যালয়কে উপেক্ষা করে একটি হোটেলের বারান্দায় অনুপযুক্ত এবং অশ্লীল আচরণে জড়িত ছিল এই কুইতি নাগরিক ঘটনাটি স্কুলের একটি দৃশ্যের সাথে একটি হোটেলের বারান্দায় ঘটেছিল ছাত্রদের দ্বারা বন্দী হয়েছিলেন এই কুইতি নাগরিককে তখন থাই পুলিশকে রিপোর্ট করেছিল এবং কর্তৃপক্ষ দ্রুত সেখানে উপস্থিত হয়ে কুইতি নাগরিককে আটক করেছিলেন পুলিশ স্টেশনে লোকটি জনসাধারণের কাছে প্রকাশ্য ক্ষমা চেয়েছিলেন পরেও থাই কর্মকর্তারা তার ক্ষমা প্রত্যাখ্যান করেছেন তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সে আইন লঙ্ঘন করেছে থাইল্যান্ডের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এটি তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে পুরো বিষয়টি দর্শককে এই প্রতিবেদন থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি সারা পৃথিবীর সেরা দেশ কুয়েত কুয়েতের দিনার সর্বোচ্চ রেট এবং কুয়েত পৃথিবীর স্বনামধন্য অনেক ব্যাপারেই এরপরও যদি কোনো কুয়েতি নাগরিক অপরাধ করে কোনো দেশে গিয়ে তাহলে তাকে সাজা পেতে হবে ঠিক যেমনটি ভিন্ন দেশের নাগরিকরা কুয়েতে এসে অপরাধ করলে তাকে সাজা দেওয়া হয় জিলিবাল শুয়েকের হাসাবিয়ার একটি ঘটনা আলোচনায় রয়েছে কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট জিলিবাল সুয়েকের এলাকায় একটি বিল্ডিং থেকে পড়ে যাওয়া এক যুবক যেটি বেদুইন নাগরিকের মৃত্যুর তদন্ত করছে নিরাপত্তা কর্মীরা একটি বিল্ডিংয়ে উঠোনে মৃতদেহ খুঁজে পেয়েছিলেন এবং নোংরা খেলার শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছে এই প্রতিবেদনে যেটি ইঙ্গিত করে বলা হয়েছে পাবলিক প্রসিকিউশন মৃতদেহের নির্দেশ দিয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আরও ঊর্ধ্বতন তদন্তের জন্য কাজ চলছে এদিকে আমগাড়া এলাকায় একজন প্রবাসীকে চর থাপ্পড় কিলগুশি মেরে দুশো সত্তর দিনার হাতিয়ে নেওয়ার একটি ঘটনা ঘটেছে এই ঘটনার শিকার একজন প্রবাসী যার বয়স চল্লিশের কোটায় তিনি বলছিলেন লাল চার চাকার একটি গাড়ি এসেছিল তার কাছে এবং প্রথমে তাকে কাছে ডেকে নেন এরপর তার কাছ থেকে মানি ব্যাগ হাতিয়ে নিয়ে মানি ব্যাগ থেকে দুশো সত্তর দিনার এবং তাকে লাঞ্ছিত করে সেখান থেকে তারা ছিটকে পড়েন বা সরে পড়েন একটি মামলা করা হয়েছে যেটি নিয়ে কাজ করছে কুয়েতের নিরাপত্তা বাহিনীরা দর্শক সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি বা বেশ কিছু ঘটনা ঘটেছে কুয়েতের বিভিন্ন স্থানে প্রবাসীদের সাথে নানা ধরনের ঘটনা ঘটছে সকল প্রবাসীকে বলব একাকী সময় রাত বা অপরিচিত এলাকায় একলা হাঁটা চলা থেকে বিরত থাকুন আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখুন